আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। অনেক সময় রোগী আমাদের কাছে আসে এবং এসে জিজ্ঞেস করে, স্যার আমার তো উচ্চ রক্তচাপ আছে, এখন এই উচ্চ রক্তচাপে তো স্যার এখন আমরা ওষুধ দিলেন, ওষুধ খাবো, স্যার ওষুধ ছাড়া কি আমাদের রক্তচাপের চিকিৎসা সম্ভব না, বা আমরা ওষুধ না খেয়ে স্যার আমি কিভাবে চিকিৎসা করতে পারি, বা ওষুধ খেলে আসলে স্যার কি কি ধরনের ওষুধ খেতে হবে, বা ওষুধ কম খাওয়া যায় কিনা, বা ওষুধ কতদিন খেতে হবে, বিভিন্ন ধরনের প্রশ্ন করে আমাদেরকে। সেক্ষেত্রে প্রথমে যে প্রশ্নটা, যে যে ওষুধ না খেয়ে উচ্চ রক্তচাপ চিকিৎসা করা সম্ভব কিনা, অবশ্যই ওষুধ না খেয়ে উচ্চ রক্তচাপ করা চিকিৎসা সম্ভব। কারণ আমরা জানি কিছু কিছু কারণে উচ্চ রক্তচাপ হয় বা উচ্চ রক্তচাপ হতে সাহায্য করে। আমরা যদি সেই কারণগুলো প্রতিরোধ করি বা সেই কারণগুলোর চিকিৎসা করি বা সেই কারণগুলো যাতে না হয় এই চারগুলো মেনে চলি, তাহলে কিন্তু উচ্চ রক্তচাপ আমি নিয়ন্ত্রণের জন্য আমার কোনো কোনো ক্ষেত্রে ওষুধ না খেলেও চলে। সেক্ষেত্রে যদি আমার উচ্চ রক্তচাপ হালকা হয়, মৃদু টাইপের হয়, অর্থাৎ উচ্চ রক্তচাপ যদি আমার অল্প স্টেজ ওয়ান আমরা বলি, বা গ্রেড ওয়ান হাইপারটেনশন হয়, বা যেটা বলি যে আমাদের অল্প যদি রক্তচাপ বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে যদি দেখেন আমাদের ওজন বাড়তি, আমরা যদি ওজন কমাই, তা আমরা ডেফিনেটলি আমার কিন্তু 4 থেকে 5 মিলিমিটার বা 5 থেকে 6 মিলিমিটার মার্কারই রক্তচাপ কমানো সম্ভব, যদি আমি ওজন নিয়ন্ত্রণ করি। যদি আমি পাতে লবণ খাওয়ার অভ্যাস থাকে, যদি আমি লবণ খাওয়া পরিহার করি, তাহলে কিন্তু আমার রক্তচাপ এমনিতেই ওষুধ ছাড়াই কিন্তু কমে যাবে। আবার আমরা যদি দেখি যে আমাদের ড্যাশ ডায়েট, অর্থাৎ আমরা যে খাবারের প্যাটার্ন চেঞ্জ করি, অর্থাৎ আমরা যদি অধিক কার্বোহাইড্রেট যুক্ত খাবার বা অধিক চর্বি যুক্ত খাবার পরিহার করে আমরা কম চর্বি যুক্ত খাবার, কম কার্বোহাইড্রেট যুক্ত খাবার এবং কম ক্যালোরি যুক্ত খাবার, কি কি আছে, যেমন আমরা যদি প্রোটিন জাতীয় খাবার, বেশি মাছ খাই, বিশেষ করে সামুদ্রিক মাছ, অথবা যদি আমাদের শাকসবজি, ফ্রেশ শাকসবজি বলি আর কি আমরা, তারপরে গ্রিন বা কালার শাকসবজি বলি, অথবা যদি আমরা সালাদ বেশি খাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের রক্তচাপ কমবে। আর আমরা খাবারের মধ্যে যদি দেখি যে পটাশিয়াম যুক্ত খাবার, অর্থাৎ যেসব ফলে বা খাবারে পটাশিয়াম থাকে, যেমন ডাব অথবা কিছু কিছু ফল, রসালো ফল যেগুলোতে পটাশিয়াম থাকে, সেগুলো যদি আমরা অভ্যাস করি, তাহলে কিন্তু আমাদের রক্তচাপ কমবে। তারপরে লবণ যদি আমরা পরিহার করি, অবশ্যই অবশ্যই আমার রক্তচাপ কমবে। যারা আমরা অ্যালকোহল নেই, অ্যালকোহল যদি সীমিত করি বা অ্যালকোহল অবশ্যই অবশ্যই যদি বাদ দিই, তাহলে কিন্তু আমাদের রক্তচাপ কমবে। তাহলে এই যে যে পদ্ধতিগুলো আছে, যদি আমি আমার এক্সারসাইজ করি, রেগুলার এক্সারসাইজ মানে আমি জগিং করি বা সাঁতার কাটি, তাহলে কিন্তু আমার আস্তে আস্তে রক্তচাপ কমবে। যদি আমি এই যে কথাগুলো বললে এগুলো যদি অবলম্বন করি বা আমার রক্তচাপ যদি মৃদু থাকে, তাহলে কিন্তু আমার রক্তচাপ কোনো ওষুধ ছাড়াই স্বাভাবিক হতে পারে। আর যদি দেখা যায় আমার রক্তচাপ অনেক বেশি, সেক্ষেত্রে দেখা যায় এই জীবনযাত্রা নিয়ন্ত্রণের পাশাপাশি আমার কিন্তু কিছু ওষুধ খেতে হবে। কারণ ওষুধ খাওয়ার যে কষ্টটা, এই উচ্চ রক্তচাপের যে জটিলতা, সেটি কিন্তু অনেক অনেক গুণ বেশি। আমি হয়তো প্রতিদিন হয়তো 1 বা 2 মিনিট সময় নষ্ট করে বা কিছু সময়কে আমি সময় নিয়ে আমি ওষুধটা খেলাম, আমার যেটুকু কষ্ট বা যেটুকু পরিশ্রম হচ্ছে, এর চেয়ে জটিলতা কিন্তু অনেক বেশি। যেমন উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণে না থাকে বা বেশি থাকে, আস্তে আস্তে আমাদের হার্ট মোটা হতে থাকে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে, আস্তে আস্তে আমাদের ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়ে, আমাদের চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আলটিমেটলি অন্ধত্ব হতে পারে, অথবা এমন হতে পারে কিডনি আস্তে আস্তে ড্যামেজ হতে পারে। তাহলে এই যে যে জটিলতা গুলো, এগুলো এড়ানোর জন্য হলেও আমরা একটা সঠিক জীবনযাত্রার পাশাপাশি আমরা যেটা হলো, যদি প্রয়োজন পড়ে আমাদের কিন্তু ওষুধও খেতে হবে। সবাইকে ধন্যবাদ।